নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু রকমের দারুণ রেসিপি নিয়ে। এই দেখুন, হাতে রয়েছে একদম জ্যান্ত রুই মাছ, আর এদিকে রয়েছে ওলের ডাটা, কাঁচকলা আর তার সাথে চিংড়ি মাছ। আজকে ওলের ডাটা চিংড়ি মাছ বানাবো, আর তার সাথে থাকবে কাঁচকলা দিয়ে এই রুই মাছের হালকা পাতলা ঝোল। সবসময় তো আমাদের রিচ খাওয়া হয়ে থাকে, তো আমি আজকে কাঁচকলা দিয়ে একদম হালকা পাতলা ঝোল বানাবো, আর তার সাথে থাকবে এই ওলের ডাটা দিয়ে চিংড়ি। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি, কাঁচকলা দিয়ে এই জ্যান্ত রুই মাছের ঝোল আর তার সাথে ওলের ডাটা চিংড়ি মাছ। মাছগুলো কেটে নেবো, আগে চিংড়ি মাছ কেটে নেবো, তারপর রুই মাছ কাটবো। এটা কিন্তু দেশি চিংড়ি বন্ধুরা, এখন তো বাজারে শুধু প্লাস্টিক চিংড়ি উঠেছে। সাদা সাদা চিংড়ি চাষ করা একদম খেতে ভালো লাগে না, আর এগুলো একদম দেশি চিংড়ি, দেশি চাবনি, দেশি চাবনি চিংড়ি। আর যা গরম পড়েছে বন্ধুরা, বর্ষাকালে যে এত গরম পড়ে, বাবারে আমাদের এখানে ভীষণ গরম পড়েছে, তো আজকে ওই জন্য ভাবলাম একটু হালকা পাতলা রান্না করবো। তো মা ওদিকে মাছ কাটো, আর আমি এদিকে সব মশলা বেটে নেবো। জিরে, মরিচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবো। এই যে সব কাটা হয়ে গেল আমার, এই রুই মাছগুলো এবার কেটে নেব। একদম জ্যান্ত রুই কিন্তু বন্ধুরা, এইরকম চারা রুই দিয়ে কিন্তু একদম স্বাস্থ্যকর ঝোল খেতে হবে। এই গরম যা পড়েছে বর্ষার সময়, যেমন বৃষ্টি হচ্ছে তেমন গরম। সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। হলুদ, লবণ, একটু
এই যে ভালো করে লবণ হলুদ সব মাখিয়ে নিলাম। আজকে একবার সাদা তেলে রান্না করব, স্বাস্থ্যকর ঝোল হবে, তো কড়াইতে সবার প্রথমে দিয়ে দেবো সাদা তেল। মাছের ঝোলে জন্য আলু কলা কেটে নেব। এই ওলার ডাটা কেটে নেবো এবার। একদম কচি ডাটা এরকম করে মোটামোটা করে কেটে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো। সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। দেখুন একবার ডিম হয়েছে কেমন। মাছ ভাজায় তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো। কেটে রাখা আলু কাঁচকলা সব দিয়ে দেবো। হলুদ লবণ ঢাকা দিয়ে দেবো। মশলা দিয়ে আর বেশি নাড়াচাড়া করবো না, এবার জল দিয়ে দেবো। আলু কলা জাল উঠে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট দিয়ে। এবার ঢাকনা খুলবো। এই দেখুন বন্ধু, আজকে একদম পুরো কাঁচকলা দিয়ে মাছের ঝোল দারুণ জমে গেছে। হালকা পাতলা এরকম চারা দই দিয়ে হালকা পাতলা মাছের ঝোল একদম কিন্তু স্বাস্থ্যকর। গরম গরম ভাত আর এইরকম মাছের ঝোল, আর কাঁচকলা রান্নায় মরিচ বাটা দিলে যেন আলাদাই একটা স্বাদ লাগে। এবার আমি নামিয়ে নেবো, এরকম ঝোল ঝোল রাখবো, হালকা পাতলা ঝোল। একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা দিয়েই নামাবো। দিয়ে দেবো সর্ষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে দেবো, চিংড়ি মাছ দিয়ে দেবো, লবণ, হলুদ,
এবার ঢাকা দিয়ে দেবো। তার সাথে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়েছি, সামান্য একটু জল দেবো, একদম শুকনো শুকনো হবে। এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলবো। এই যে ওলের ডাটা প্রায় একদম হয়ে গেছে, একটু চিনি দিয়ে দেবো। এই যে আমার ওলের ডাটা চিংড়ি মাছ একদম কিন্তু রেডি হয়ে গেছে, এরকম একটু রসা রসা রেখেছি। সর্ষের তেল উপর থেকে দিয়ে দেবো। এবার নামিয়ে নেবো। বন্ধুরা খেতে বসে গিয়েছে আমি আর মা, আজকে ওলের ডাটা চিংড়ি আর তার সাথে রয়েছে একদম পুরো মাছের পাতলা ঝোল। একটু বন্ধরাজ লেবু নিয়ে নেবো, লেবু দিয়ে মাখিয়ে ওলের ডাটা চিংড়ি মাছ। কিছু বলার নেই, ওলের ডাটা গুলো এইরকম আস্তে আস্তে রাখতে হবে, বেশি কিন্তু ঘেটে দেওয়া যাবে না, সিদ্ধ হয়ে যাবে কিন্তু এরকম আস্তে থাকবে। হেভি হয়েছে, ঝাঁপ ঝাঁপ দেখি না। দারুণ, কোনো কথা হবে না ওলের ডাটা নিয়ে, ওলের ডাটা নিয়ে কোনো কথা হবে না, একদম কচি একদম। কেমন আছে? দারুণ দারুণ। এই গরমের সেরা রেসিপি একটা ওলের ডাটা চিংড়ি মাছ। ওলের ডাটা আর চিংড়ি মাছ অসাধারণ। দারুণ দারুণ। কাঁচা তেলের ঝালটা লাগবে আর সর্ষে বাটা, তার মধ্যে লেবু মাখিয়েছি, জমে গেছে পুরো। পাতলা ঝোল মানে একটু লেবু মাখিয়ে নিতে হবে। মাছে আবার ডিম হয়েছে, কত বড় ডিম হয়েছে আমার। গরম ভাতে এরকম কলা দিয়ে আলু দিয়ে স্বাস্থ্যকর মাছের ঝোল। জ্যান্ত চারা রুই মাছের ডিমের আলাদাই একটা স্বাদ। দেখি কিছু বলার নেই, একটা দেখি মা খেয়ে কি বলে। জ্যান্ত রুই একদম স্বাস্থ্যকর ঝোল এই গরমে। গরম দারুণ দারুণ বন্ধুরা।
এরকম মাছের ঝোল যদি থাকে সঙ্গে তাহলে আর কিছু আর বলার নেই। কাঁচকলাগুলোও তেমন হালকা বাটি দারুণ। দারুণ টেস্ট মাছটা, দারুণ একদম ফাটাফাটি। এইরকম ছোটো মানে চারা রুই মাছ দিয়ে এরকম কাঁচকলা দিয়ে মাছের ঝোল বানিয়ে খাবেন, দেখবেন এটা অনেক স্বাস্থ্যকর, একদম স্বাস্থ্যকর হলো আছে খাওয়াটা। দুটো রেসিপি একদম ফাটাফাটি। দারুণ দারুণ এরকম মাছের ঝোল থাকলে দুপুরবেলাটা দারুণ জমে যাবে, স্বাস্থ্যকরও, এইভাবে বানিয়ে খাবেন। তো বন্ধুরা আজকে পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এইভাবে হালকা পাতলা মাছের ঝোল বানিয়ে খাবেন, আর ওলেটাটা চিংড়ি মাছের রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে লিখে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি দেখা হবে নেক্সট ভিডিওতে।